এই পৃথিবীতে কুকুরকে সবচেয়ে বেশি প্রভুভক্ত জীব বলে মনে করা হয়। কথায় আছে যে যদি আপনি কোনো মানুষকে নুন খাওয়ান তবে সে বদনাম করতে পারে, কিন্তু কুকুর একবার যা রুটি খায় মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে না তো ধোঁকা দেয় আর না তো কামড়ায়। আমাদের মধ্যে অনেকেরই বিড়াল ভালো লাগে আর আমরা সেইগুলিকেও পালন করি, কিন্তু যদি আপনি কুকুরকে ভালোবেসে একদিন খাওয়ান তাহলে সে সারা জীবন আপনার জন্য লেজ নাড়বে। কিন্তু যদি আপনি একদিন বিড়ালকে দুধ খাওয়ান আর পরের দিন দুধ না দেন তাহলে সে চেষ্টা করবে আপনাকে আক্রমণ করতে। কুকুর মানুষের আসল বন্ধু এবং তারা ভালো এবং খারাপকে বোঝে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে বেশিরভাগ কুকুর রাতে কেন ডাকে? রাতে কুকুরের ডাককে খারাপ ইঙ্গিত বলে মনে করা হয়। বয়স্ক ব্যক্তিদের অনুসারে যদি রাতে কোনো কুকুর কাঁদে তাহলে সেটি আমাদের সংকেত দেয় যে আমাদের পরিবারের কারোর মৃত্যু হতে পারে। এছাড়াও অনেক মানুষের মতে কুকুর প্রেত আত্মাকে দেখতে পায় আর আশেপাশের বিপদকে আগেভাগে বুঝতে পারে, আর সেই জন্য যদি মধ্যরাতে তারা ডাকতে শুরু করে তাহলে সেটি প্রেত আত্মার সঙ্গে যুক্ত করা হয়। হতে পারে এই সব কথাই সত্যি, কিন্তু যদি আমরা বিজ্ঞানীদের দৃষ্টি দিয়ে ভাবি তাহলে এই সব কিছুই নয়। বিজ্ঞানীরা কুকুরকে নিয়ে অনেক প্রকার রিসার্চ করেছে যেখানে অবাক করা তথ্য সামনে এসেছে। কুকুরের কান্নাকে বৈজ্ঞানিক ভাষাতে হাউল বলা হয়। এটা মনে করা হয় যে কুকুর ভেড়ারই একটি প্রজাতি, এই জন্য বেশিরভাগ কুকুর ভেড়ার মতোই ব্যবহার করে। যেভাবে ভেড়া একে অপরকে সংকেত পৌঁছানোর জন্য রাতে হাউল করে, ঠিক সেই রকমই কুকুরও একে অপরকে সংকেত পৌঁছানোর জন্য রাতে হাউল পদ্ধতির প্রয়োগ করে। আপনি অনেকবারই দেখেছেন যে প্রতিটি গলিতে সেই একই কুকুর থাকে। কুকুর যে গলিতে থাকে অথবা যে জায়গায় থাকে সেটি তার নিজের এলাকা বলে মেনে নেয়। এই জন্য যদি কোনো অজানা কুকুর তাদের এলাকায় আসার জন্য চেষ্টা করে তাহলে একে অপরকে সেই অজানা কুকুরকে আক্রমণ করার জন্য হাউল করা শুরু করে দেয়। যদি একদিক থেকে দেখা যায় তাহলে হাউল হলো কুকুরের একে অপরকে বলার ভাষা। অনেক কুকুর রেগে চিৎকার করে হাউল করে, তার মানে এই নয় যে সে আপনাকে কামড়াবে। এছাড়াও কুকুর নিজের কষ্ট, আনন্দ এবং দুঃখকে বোঝানোর জন্য হাউল করে। যদিও কুকুর জোরালো শব্দ, যেমনটা ঘরের কোনো জোরালো শব্দ তাদের পছন্দ হয় না, এই জন্য তারা চিৎকার করে সেই শব্দকে বিরোধ করে। শুধু এইটুকুই নয়, যখন কোনো অচেনা ব্যক্তি তাদের নিজেদের এলাকায় আসে তো তখন বাকি কুকুরদের ওই ব্যক্তির ওপর নজর রাখার জন্য হাউল করে, যাতে ওই ব্যক্তি তাদের এলাকায় কোনো মানুষের ওপর কোনো ক্ষতি না করে। যদিও জ্যোতিষীদের মতে কুকুর তখন বেশি কাঁদে যখন তার আশেপাশে কোনো আত্মা থাকে, মানে যেগুলিকে সাধারণ মানুষ দেখতে পায় না, এইগুলিকে দেখে কুকুর জোরে কাঁদে থাকে। এই জন্য মানুষ তাদের আশেপাশে কুকুরকে কাঁদতে দেখে তাড়িয়ে দেয়। মানুষের মত এবং জ্যোতিষীর পর চলুন বিজ্ঞানের কাছে। প্রথমত হলো কুকুর কাঁদে না, বরং হাউল করে। আসলে রাতে এই রকম শব্দ করে দূরের এলাকায় থাকা অন্য কুকুরকে বার্তা পাঠায়। এটি অন্য কুকুরের জন্য একটি সংকেত যে সে কোথায় আছে। কুকুরও একটি জীব, তাই তাদেরও আঘাত লাগে, ব্যথা হয় এবং শারীরিক ক্লান্তি হয়। এই পরিস্থিতিতে কুকুর হাউল করে। এই সময় অন্য কোনো কুকুরকে হাউলের মাধ্যমে তার কাছে আসতে বলে। মানুষের মতোই কুকুরও একা থাকতে পছন্দ করে না, তাই যখন একাকিত্ব মনে হয় তখন অন্য কুকুরকে ডাকার জন্য হাউল করে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে কুকুরের ডাকের সম্পর্কিত সমস্ত তথ্য ভালোভাবে জেনে গেলেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।